এবং আমার শ্রদ্ধেয় স্যারকে আসসালামু আলাইকুম এখানে বক্তব্য দেওয়ার জন্য। ছোটোবেলা থেকেই আমার মানে সৈনিক হতে আমার খুব ইচ্ছা সামরিক বাহিনীতে। ছোটো থেকেই আমার আশা ছিল একজন গর্বিত সৈনিক হবে। এখানে এসে এই সোলজার ট্রেনিং একাডেমিতে এসে আমি অনেক কিছু জানতে পারি এবং একজন গর্বিত সৈনিক হতে কী কী দরকার, গুণাবলী দরকার, সেটা আমি অর্জন করতে পেরেছি। এখানে এসে আমি ডিসিপ্লিন সব কিছুই নিয়মকানুন শিখেছি, যা আমি বাড়িতে বসে থাকলে কিছুই পারতাম না। এখানে আমার আমি বাড়িতে বসে থাকলে ভাইবা লিখিত কী কী আসতো সেটাও আমি ভালোভাবে পারতাম না এবং আমি সেখানে চান্স পেতাম না। কিন্তু আমি এখন সোলজার ট্রেনিং একাডেমিতে এসে অনেক কিছু শিখেছি। এখন ভাইবা পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় আমাকে আটকাতে পারবে না। আমি এখন গর্বিত সৈনিক হতে ইনশাল্লাহ পারবো। এই সোলজার ট্রেনিং একাডেমিতে যারা আসবে তারা ইনশাল্লাহ গর্বিত সৈনিক হিসেবে চান্স পাবে, এটা আমার প্রত্যাশা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।